দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বিধানসভা ভোট দু হাজার একুশে নির্বাচন কমিশনের প্রতি মানবিক হওয়ার আবেদন জানালেন বিভিন্ন ভোটকর্মীরা কেন এই ধরনের আবেদন আসছে পাশাপাশি এই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ খবর তা সরাসরি আপনাদের উদ্দেশ্যে শেয়ার বাংলা বাংলাসহ দেশের পাঁচটি রাজ্যে ভোটের নির্ঘণ্ঠ প্রকাশ হয়ে গিয়েছে এমনকি কিছু কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে দেয়াল লিখনের কাজও এরই সঙ্গে আস্তে আস্তে করে কমিশনের সামনে উঠে আসছে ভোট নিয়ে হরেক কিসিমের দাবি দেওয়া কোনো পক্ষ বলছে ভোটের দিন বদলাতে হবে আবার কোনও পক্ষ বলছে ভোট গ্রহণের সময়সীমা কমাতে হবে এই নিয়েই চলছে দাবি দেওয়া যদিও কমিশনের তরফে এইসব দাবি দেওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি এদিন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে ভোট গ্রহণের সময়সীমা বৃদ্ধির যে সিদ্ধান্ত কমিশন নিয়েছে তা প্রত্যাহার করতে হবে এবং ভোটকর্মীদের লাঞ্চের জন্য ভোট গ্রহণের দিন বিরতি দিতে হবে করোনা আবহে রাজ্যে বিধানসভা নির্বাচনে বুথের সংখ্যা প্রায় তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে বুথ পিছু হাজারজন করে ভোটার রাখা হচ্ছে পাশাপাশি কোভিড বিধির মধ্যে এবার যেহেতু ভোট হচ্ছে তাই হাতে দস্তানা পড়ে দেহের তাপমাত্রা মেপে তবেই বুথে প্রবেশ ও ভোট দেওয়ার অধিকার মিলবে সেক্ষেত্রে প্রত্যেক ভোটারের ভোট দেওয়ার সময়সীমাও বাড়ছে সেই কারণে কমিশন ও ভোট ভোটগ্রহণের সময়সীমা সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কিন্তু সেই সময়সীমা বৃদ্ধি নিয়েই প্রশ্ন তুলেছে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষা ঐক্য মঞ্চ এদিন মঞ্চের তরফে সংগঠনের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন ভোটগ্রহণের সময়সীমা কেন বাড়ানো হলো তা আমরা বুঝতে পারছি না ভোটকর্মীরা কি মানুষ নয় আগের দিন ভোর রাত থেকে ভোটের দিন রাত পর্যন্ত প্রায় বিরামহীন এই প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করা হলো আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি এবং তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এছাড়াও আমরা প্রতিটি বুথে একজন করে অতিরিক্ত ভোটকর্মী দেওয়ার জন্য দাবি জানিয়েছি তা যদি না হয় তাহলে ভোটকর্মীদের লাঞ্চের জন্য দুপুরে কিছুটা সময় বিরতির ব্যবস্থা রাখা হোক ভোটকর্মীদের দীর্ঘ সময় বিরামহীনভাবে ডিউটিতে বাধ্য করানো শুধু অমানবিক নয় অন্যায়ও বটে আমরা নির্বাচন কমিশনকে ভোট কর্মীদের প্রতি মানবিক হওয়ার জন্য আবেদন জানাচ্ছি তাহলে আপনারা দেখলেন যে দীর্ঘক্ষণ যে সময় ধরে ভোটকর্মীদের ডিউটি করতে হবে তার জন্য একটু মানবিক হওয়ার আবেদন জানিয়েছেন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরোগী ঐক্যমঞ্চের তরফ থেকে এবং তারা জানিয়েছেন দুপুরে কর্মীদের লাঞ্চের জন্য কিছুটা সময় যাতে বিরতি দেওয়া হয় নির্বাচন কমিশনের তরফ থেকে যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি পরবর্তী ক্ষেত্রে আপডেট পেলে অবশ্যই শেয়ার করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন